পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হোক আপনার থেকে, ছড়িয়ে পড়ুক সকলের মাঝে, এই স্লোগানে বিডি ক্লিনের পথযাত্রা। পরিচ্ছন্নতার বার্তা নিয়ে স্বাধীন সংবাদের প্রতিনিধি মোশাররফ হোসেনের আমন্ত্রণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 3 নং ওয়ার্ড কাউন্সিলর, 2 প্যানেল মেয়র শাহজালাল কমিশনারের বাড়ির আশেপাশে সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমরা সম্পূর্ণভাবে পরিবেশের উপর নির্ভরশীল, সেজন্য পরিবেশটাও সুরক্ষিত রাখা খুবই জরুরি। পরিবেশ যদি অস্বাস্থ্যকর হয়ে ওঠে সেক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্মের বেঁচে থাকা খুব কঠিন হয়ে দাঁড়াবে। আমরা পরিবেশ থেকে বেঁচে থাকার জন্য কিছু না কিছু গ্রহণ করে থাকি, তার পরিবর্তে আমরা পরিবেশকে কি দেই ময়লার স্তূপ ছাড়া? আমাদের বোধ শক্তি কবে জেগে উঠবে? আমাদের উচিত এখন থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু চিন্তা করা। এই দেশে আমার আপনার সন্তান বসবাস করবে, আর সেই সন্তানেরা যাতে ভালোভাবে বাঁচতে পারে সেজন্য আমরা অর্থ সম্পদ রেখে দেওয়ার জন্য কত কিছুই না করে থাকি, কিন্তু সেই সাথে আমাদের ভালোভাবে বাঁচার জন্য প্রয়োজন সুন্দর একটা পরিবেশ। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, তাই উচিত তরুণরা একত্রিত হয়ে কাজ করে দেশকে রক্ষা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিচ্ছন্ন একটি দেশ রেখে যাওয়া। নারায়ণগঞ্জ থেকে মোশাররফ হোসেন, স্বাধীন সংবাদ।